المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. شكرا دوشوك وستابندقن. আমাদের স্ত্রীরা হলো আমাদের সহধর্মিণী, আমাদের সহযোগী, আমাদের সহপাঠী, আমাদের জীবনসঙ্গিনী। আমরা যেমন চাই আখেরাতের কল্যাণ মঙ্গল, আমাদের স্ত্রীদেরও জন্য আমাদের চাওয়া উচিত আখেরাতের কল্যাণ এবং মঙ্গল। আমরা দেখা যায় নিজে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি, স্ত্রীদের খবর নিই না, সন্তানদের খবর নিই না, অথচ এটি আদৌ ঠিক নয়। আমার উপর একটি দায়িত্ব কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, স্ত্রীর প্রতি সৎ উপদেশ দেওয়া এবং তাদেরকে ধর্ম সম্পর্কে শিক্ষা দেওয়া। আমি যেমন চেষ্টা করব জাহান্নামের আগুন থেকে বাঁচতে, স্ত্রীদেরকেও আমার পরিবার পরিজনকে বাঁচাইতে চেষ্টা করব, এটা আমার দায়িত্ব কর্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন তাই ইরশাদ করেছেন, ইয়াইয়ুল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওকুদুহা আন-নাসু ওয়াল হিজারা আলাইহা মালাঈকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুন আল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। অর্থাৎ হে ইমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আজাব থেকে, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে মানুষ দিয়ে এবং পাথর দিয়ে, এবং জাহান্নামে কঠোর প্রকৃতির ফেরেশতা থাকবে, আল্লাহর আদেশ বাস্তবায়ন করবে। তো একজন পুরুষের উচিত নিজেকে যেমন জাহান্নামের আজাব থেকে বাঁচাবার চেষ্টা করবে, স্ত্রী পরিবার পরিজনও। কিন্তু দেখা যায় আমরা স্ত্রীদেরকে ভরণ পোষণ করতেছি, কাপড় দিচ্ছি, সব কিছু দিচ্ছি, কিন্তু ধর্মীয় দিক থেকে আমরা সম্পূর্ণ ভিন্নতা। নামাজ সম্পর্কে তাদেরকে আদেশ দিচ্ছি না। একজন পুরুষের উচিত সর্বপ্রথম স্ত্রীকে তাওহীদ সম্পর্কে শিক্ষা দিবে, পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে শিক্ষা দিবে, ইসলামের বাকি দিকগুলি সম্পর্কে শিক্ষা দিবে। একান্ত যদি নামাজ আদায় না করে স্ত্রীরা কঠোরতা অবলম্বন করবে এবং তাদের প্রতি দৃষ্টতা দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীদেরকে কীভাবে আদব শিক্ষা দিবে এবং আদেশ যদি বাস্তবায়ন না করে, সঠিক পথে না চলে, যদি ভয় থাকে যে নাফরমানি করতেছে, গুনার কাজে লিপ্ত রয়েছে, আদেশ অমান্য করতেছে, তখন তাদের শাস্তির দিকটা বলে দিচ্ছেন। প্রথম বলেছেন উপদেশ দিতে, উপদেশ না শুনলে বলছেন বিছানা ত্যাগ করতে, তাদের সাথে সম্পর্ক অর্থাৎ শারীরিক সম্পর্ক, মানসিক সম্পর্ক এগুলি ত্যাগ করতে, আর তাও যদি না হয় অদৃবহন না বলছেন সাময়িক শাস্তি প্রয়োগ করতে, একান্তই যদি নর্মাল শাস্তি প্রয়োগ করে সম্ভব না হয় তাদের সাথে বিচ্ছিন্ন। কিন্তু দেখা যায় আমরা অহেতুক দুনিয়া কাজে এবং দুনিয়ার কোনো স্বার্থ অন্বেষণের জন্য স্ত্রীদেরকে বিচ্ছিন্ন করে দিই, তালাক দিয়ে দিই, কিন্তু ইসলামের কাজে তাদের উপর আমরা ধৈর্য ধরে বসে থাকি, এটি আদৌ ঠিক নয়। তাই একজন মুসলিমের কর্তব্য হলো নিজে যেমন ইসলামের দিকটি যথাসাধ্য পালন করবে, স্ত্রী সন্তানদেরকে পালন করানোর জন্য চেষ্টা করবে এবং তাদেরকে আদেশ করবে। তাহলে দেখা যাবে যে ইহকাল পরকাল উভয়কালে ধন্য হবে এবং তাদের মাঝে সংসার সুন্দর সুখময় হবে, কোনো বিচ্ছেদ হবে না এবং পরবর্তী বংশধরও আশা রাখি ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা বোঝার এবং স্ত্রীদেরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দিন। আমিন আল্লাহুম্মা আমিন।